দক্ষিণ ইংল্যান্ডে করোনা ভাইরাসের এক নতুন প্রজাতির খোঁজ পেলেন বিজ্ঞানীরা কোভিড নাইন্টিনের থেকে অনেক দ্রুত এই ভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন তারা তবে বিষয়টি নিয়ে এখনই উদ্বিগ্ন না হওয়ার জন্য বলছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আরও জানাচ্ছেন মার্জিয়া মান্নান সম্প্রতি লন্ডনে দ্রুত করোনা সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে দেখা মিলেছে করোনার নতুন এক প্রজাতির যা কোভিড নাইন্টিনের চেয়ে দ্রুত ছড়াতে পারে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে দেশটিতে নতুন ধরনের এই ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করেছে ব্রিটেনের অন্তত ষাটটি আলাদা স্থানীয় ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও বিষয়টি জানানো হয়েছে ব্রিটিশ বিজ্ঞানীরা নতুন এই ভাইরাস নিয়ে বিস্তারিত গবেষণা করছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক হাউস অব কমনসে জানান ইতিমধ্যে নতুন ধরনের এই ভাইরাসে আক্রান্ত এক হাজার মানুষ শনাক্ত করা হয়েছে মূলত ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে দক্ষিণঞ্চলে এসব রোগী শনাক্ত হয়েছে তবে নতুন ধরনের এই করোনা ভাইরাস আরও মারাত্মক কিনা কিংবা ভ্যাকসিন আর কার্যকর হবে না সেই রকম সিদ্ধান্তে পৌঁছানোর মতো কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি বলেও আশ্বস্ত করেন তিনি days to our world -class in the UK we have identified a new variant of coronavirus which may be associated with the faster spread in the southeast of England নতুন ধরনের এই ভাইরাসের বৈশিষ্ট্য নির্ধারণ এবং এর উত্থান নিয়ে বোঝাপড়ার জন্য ব্যাপক তৎপরতা চলছে দেশটিতে এছাড়া ভাইরাসের বিবর্তন স্বাভাবিক জানিয়ে সকলকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন গবেষকরা এদিকে বর্তমানে ব্রিটেনে চলছে টায়ার টু সতর্কতা কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে ব্রিটেনে চালু হচ্ছে টায়ার থ্রি অ্যালার্ট এর ফলে বন্ধ হচ্ছে পাব রেস্টুরেন্ট ও অন্যান্য বিনোদনের স্থানগুলো ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর দাবি এই ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল কারণ শুধুমাত্র মানুষকে সংক্রমণ থেকে বাঁচানোর জন্যই নয় বরং প্রমাণ রয়েছে আগে থেকে ব্যবস্থা নিলে বড় সমস্যা থেকে বাঁচাও যায় মারিসিয়া টিভি